চলতি সাধারণ মানুষের কাছে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন রাখছি, আপনারা তাকে আশীর্বাদ করে এই নিজের ভোট নিজে দিন। এই যে লাভ ছিল বাঘ, এই বাম ঐক্য ছিল বাঘ, বাম ফান ছিল বাঘ, কমে বালক এই দশকে কাস্তে আতরি তারা চিনে, দশকে কাস্তে আতরি তারা চিনে, কমে বালক দশকে কাস্তে আতরি তারা চিনে, এই লাভ ছিল ভোট দিন। এই অবকাশ দশকে একবার ভোট দিয়ে চুরি করুন, নিজের ভোট নিজে দিন, গণতন্ত্রকে ফিরিয়ে আনুন। কমরেড অলোকেশ দাস কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বনগাঁ কেন্দ্র থেকে সংসদে পাঠান। অলোকেশ দাস সিপিআইএম এর প্রার্থী, বামফ্রন্ট মনোনীত। কমরেড অলোকেশ দাস আপনাদের সঙ্গে পরিচিত হচ্ছেন। তারা ছিল এই ভোট লুটের বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা ছিল এই পঞ্চায়েতে ভোটকারী লুটকারীদের বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা ছিল এই পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা ছিল এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কামনের আলোকের কাছে কাস্তে হাতুড়ি তারা চিনে মানুষের অধিকার রক্ষা সরকার কামের কাস্তে হাতুড়িকে তারা চিনে এঙ্গেল অফ জিদাবাদ বাম ফ্রন্ট জিদাবাদ এঙ্গেল অফ জিদাবাদ কমরেড অলোকেশ দাসকে কাস্তে হাতুড়ি তারা চিনে কমরেড অলোকেশ দাসকে কাস্তে হাতুড়ি তারা চিনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কমরেড অলোকেশ দাসকে কাস্তে হাতুড়ি তারা চিনে এই সন্ত্রাসের বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা চিনে ভোটের বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা সামনে কমরেড প্রার্থী ছাড়া কমরেড সুভাষ মুখার্জি থাকবেন।